সরকারের এমার্জেন্সি অ্যালার্ট। বিপদে পড়লে ঘাবড়াবেন না, কারণ আপনার সাথে আছে মোদী সরকার। পুরো দেশকে একসাথে এমার্জেন্সি অ্যালার্ট করার জন্য মোদী সরকারের নতুন উদ্যোগ। উন্নত দেশের লক্ষ্যে ভারত, কি করলো মোদী সরকার দেখুন বিস্তারিত। অফিসে কাজে প্রচন্ড ব্যস্ততার মাঝে হঠাৎই ক্রিং ক্রিং করে বেজে উঠলো আপনার ফোন। আপনি ভয় পেয়ে ফোনের দিকে তাকাতেই চোখ পড়লো এমার্জেন্সি অ্যালার্ট নামক শব্দটার দিকে। আপনি হয়তো মেসেজটা পড়ে ভাববেন আপনার ফোন হ্যাক হয়ে গেছে কিংবা এটা ভুয়ো কোনো মেসেজ। না, এর মধ্যে কোনোটাই নয়, কারণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেই মেসেজটি পাঠানো হয়েছে। কিন্তু কিসের জন্য? দেশের বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, প্রবল বৃষ্টি এবং সুনামির মতন যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় আছে তার জন্য, এবং যে কোনো জরুরি অবস্থার সময় মোবাইলের মাধ্যমে যাতে দেশের মানুষকে সতর্ক করা যায় তার জন্য এই মেসেজটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই মেসেজ পাঠানোর ট্রায়াল রান একবার শেষ হয়েছে, তবে সকলে এই মেসেজ পাননি। মূলত যারা এয়ারটেল গ্রাহক তাদের অনেকেই এই মেসেজ পেয়েছেন। 17 অগস্টে জিও এবং বিএসএনএলের গ্রাহকরাও অনেকেই এই মেসেজ পেয়েছেন। কিন্তু কি লেখা রয়েছে সেই মেসেজে? সেই মেসেজে লেখা রয়েছে, এটি একটি স্যাম্পল টেস্টিং মেসেজ যা সেল ব্রডকাস্টিং সিস্টেমের মাধ্যমে পাঠাচ্ছে ভারত সরকারের টেলি কমিউনিকেশন দপ্তর। দয়া করে মেসেজটি এড়িয়ে যান, কারণ আপনাদের কিছুই করতে হবে না। জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে পুরো ভারতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম চালু করার জন্য এটি পরীক্ষামূলকভাবে করা হচ্ছে। এই সিস্টেমের মাধ্যমে জরুরি পরিস্থিতির সময় জনগণের সুরক্ষা ব্যবস্থা এবং নিয়ম মতন সতর্ক তা প্রদানের লক্ষ্য নেওয়া হচ্ছে। এই বিষয়ে কেন্দ্র তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল, দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষা দেশের বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় করা হবে। শুধুমাত্র বিপর্যয়ের সময় সেই সতর্ক বার্তা পাঠানো হবে। বিপদের সময় পুরো ভারতবাসীকে কিভাবে সতর্ক করা হবে তার উপরই কাজ করছেন তারা। এই মেসেজটি ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষাতেও অনেকেই পেয়েছেন। তাই আপনিও যদি এরকম কোন মেসেজ পেয়ে থাকেন তাহলে চিন্তা করবেন না। এক বিশাল জনগণ সমৃদ্ধ দেশকে কিভাবে আরো উন্নত করা যায় তার জন্যই কাজ করে চলেছেন মোদী সরকার। আগলে 25 সাল কা লক্ষ্য হ্যাঁ হম সমর্থ ভারত কা সপনা লেকর বিকশিত ভারত কা সপনা লেকর নিকল পড়ে। কারণ 2047 সালের মধ্যে ভারতকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করার পণ নিয়েছেন নরেন্দ্র মোদী। আর মোদী সরকারের এমন অভিনব উদ্যোগে দেশ যে সেই উন্নতির দিকে আর এক ধাপ এগোলো তার বলার অপেক্ষা রাখে না।